নমস্কার বন্ধুরা, আপনারা বোধহয় আমাকে অনেকবার মিডিয়াতে দেখেছেন। আমি বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন সময়ে বিভিন্ন COVID-19 সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি এবং সেখানে আমার নিজের মতামত এবং যে জিনিসগুলো এখন আমাদের জন্য খুব জরুরি সেটা বলার চেষ্টা করেছি। একটু আগে থাকতে দেখলে দেখা যাবে যে 30শে জানুয়ারি প্রথম আমাদের দেশে COVID-19 প্রথম কেস ধরা পড়ে, কিন্তু আমরা আমাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল বন্ধ করি 22শে মার্চের মাঝরাতে। মানে এর মধ্যে প্রায় 1.5 মাসের ওপর সময় ধরে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ফ্লাইট কিন্তু আমাদের দেশে চলেছে, বিভিন্ন কারণে চলেছে, সেই কারণগুলোতে আমরা আসতে চাইছি না। যখন 5ই মার্চ প্রথম আমি একটা প্রাইভেট গণমাধ্যমে গিয়েছিলাম, গিয়ে সেখানে এই প্রসঙ্গে বলেছিলাম যে তখন আমাদের পুরো দেশের মধ্যে কেসের সংখ্যা ছিল খুব কম, 17 জন মাত্র ছিল, তার মধ্যে জয়পুরে ছিল, আগ্রায় ছিল এবং কেরালে ছিল। তখন আমি বলেছিলাম এটা যে যারা এখন ট্রাভেল করছেন, কারণ ওই সময়টাতে রাজস্থান ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আগ্রা, দিল্লি, এই সময়টা ইভেন হিমাচলের ট্রাভেল খুব প্রচুর পরিমাণে হয় এবং সেটা হয়ে চলেছিল, এবং তখন পর্যন্ত পশ্চিমবঙ্গে কোনো কেস ডিটেক্টেড হয়নি। আর আজকে কত সংখ্যায় আছে আপনারা জানেন, এখন 2000-এর ওপর সংখ্যায় মানুষের কেস রয়েছে এবং মারা গেছেন আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 200 জনের মতো, যদি আমরা কোমরবিডিটিটাকে ক্যালকুলেট করি, যেটা 72 রয়েছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সারা পৃথিবীতে 2.5 লক্ষেরও বেশি মানুষ মারা গেছেন, 40 লক্ষেরও বেশি মানুষ ইনফেক্টেড হয়েছেন। আমাদের দেশে 2000-এর বেশি মানুষ এখনও পর্যন্ত মারা গেছেন। তো এখন আমরা, আজকে হচ্ছে 13 তারিখ, 13ই মে, লকডাউন আমাদের চলছে 22শে মার্চ থেকে, যদি আমরা জনতা কারফিউ থেকে শুরু করি, তো প্রায় 2 মাসের কাছাকাছি আমরা লকডাউন করে ফেলেছি এবং আরেকটা লকডাউন হতে চলেছে হয়তো 17ই মে থেকে, এবং আমরা এটার জন্য নিজেদের প্রস্তুত করছি। এবং যেহেতু আমাদের অর্থনৈতিকভাবে পুরো ব্যাপারটাকে সামলাতে হবে, তাই আমাদের ট্রেন চালু হয়েছে, লোকাল ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন, এবং তার সাথে দূরপাল্লা ট্রেন চালু হয়েছে, হয়তো শীঘ্রই প্লেন চালু হবে, কিছু বাস চালু হয়েছে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চালানোর কথা বলা হচ্ছে, বাসে 20 জনের বেশি প্যাসেঞ্জার থাকবে না বলা হচ্ছে, বাজার দোকান সব জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলা হচ্ছে। কিন্তু আপনারা এ কদিনে দেখেছেন যে আমরা কতটা মানছি, আমরা কতটা সুষ্ঠুভাবে মদের দোকানে লাইন দিচ্ছি, আমরা কতটা সুষ্ঠুভাবে রেশন দোকান ভাঙচুর করছি, আমরা কতটা সুষ্ঠুভাবে বিভিন্ন বিক্ষোভ করছি, পুলিশকে মারছি। সুতরাং এই জিনিসটা কিন্তু খুব ভালো হচ্ছে না। তাই আমাদের এখন কি করণীয়, অনেকের অনেক কথা থাকতে পারে, কিন্তু কয়েকটা কথা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি কোভিড পেশেন্ট দেখেছি, কোভিড ওয়ার্ডের সংস্পর্শে এসেছি এবং এমনিতেও অল্প বিস্তর পেশেন্ট দেখছি। তো আমাদের যেটা এখন করতে হবে, যেটাকে আমরা বলি অ্যাবসলিউট নিশ্চিত পার্সোনাল প্রোটেকশন, পার্সোনাল প্রোটেকশনে যেন কোথাও কোনো ছিদ্র না থাকে, কারণ কোভিড আমাদের কাছে খুব বিরাট ভয়াবহ একটা অসুখ নয়। আমাদের টিবি, টাইফয়েড, নিউমোনিয়া এবং ক্যান্সার, এগুলো, HIV, এগুলো কিন্তু অনেক বেশি মৃত্যু আমাদের দেশে নিয়ে আসে কোভিডের থেকে। এই 4-5 মাসে এই অসুখগুলোতে কোভিডের থেকে অনেক বেশি মানুষ মারা গেছেন। কিন্তু কোভিডের একটা ব্যাপার আছে যেটা অন্যদের নেই, কোভিড অত্যন্ত ছোঁয়াচে এবং কোভিডে মারা যাওয়ার সম্ভাবনা আমাদের বাড়ির বয়স্কদের, আমাদের বাবা মা যারা বয়স 60-এর ওপর, তারা কিন্তু প্রচণ্ডভাবে এই অসুখে ক্ষতি গ্রস্ত হতে পারেন, শারীরিক ক্ষতি হতে পারে, কারণ তাদের বেশিরভাগেরই ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, হার্টের অসুখ আছে। তাই আমাদের কি করতে হবে, আমাদের বাইরে বেরোতে হবে, ওনাদেরকে বাইরে বেরোতে দেওয়া যাবে না, তারা বাড়িতেই থাকবেন, এবং আমরা যখন বাইরে থেকে বাড়ি ফিরে আসব, আমাদের অ্যাবসলিউট পার্সোনাল প্রোটেকশন নিতে হবে। যেমন ধরুন, যেটা আমি পড়ে আছি এখন, এটা আমি হাসপাতাল বলে পড়ে আছি, এই জিনিসটার হয়তো অতটা প্রয়োজন নেই, কিন্তু এটার প্রয়োজন আছে। এটা হচ্ছে একটা N95 মাস্ক। এটা কীভাবে পরবো, আমি এইভাবে পরবো, আমার নাক পুরো ঢাকা থাকবে, আমার মুখ পুরো ঢাকা থাকবে, এবং আমি এইখানটা হাত দেব না,
মাস্কের এই পোর্শনটা কিন্তু আমি কোনোভাবে হাত দেবো না। এইভাবে পরে আমি সারাদিন ঘোরাফেরা করব, যখন কিছু খাবো সেই সময় খালি এটাকে আমি নামাবো, এই দুদিক ধরে এরমভাবে নামিয়ে দেব। এবং হাতটাকে আমাকে সবসময় স্যানিটাইজ করতে হবে। টেম্পোরারি স্যানিটাইজেশনের জন্য স্যানিটাইজার রয়েছে, নিলাম, পুরো হাতটাকে খুব ভালো করে, খুব মেটিকুলাসলি প্রত্যেকটা আঙুল, প্রত্যেকটা রন্ধ্র আমাকে ভালো করে স্যানিটাইজ করতে হবে। এবং যখন আমি জলে ধোবো সঙ্গে একটা সাবান ক্যারি করব, সাবান দিয়ে আমাকে এই অবধি ধুতে হবে। আমি ইচ্ছা করে কিন্তু হাফ শার্ট পরেছি, ফুল শার্ট পরিনি। কেন পরিনি? কারণ এই অবধি আমার এই যে কবজি লাগছে টেবিলের উপর, এখানে কিন্তু আমার কোভিড হয়ে থাকতে পারে। এবং জামাটা কাচার আগে পর্যন্ত এটা কিন্তু আমি বিভিন্ন জায়গায় ক্যারি করতে পারি, আমি যেখানেই হাত লাগাবো সেখানে কিন্তু কোভিড ইনফেকশনের চান্স থাকতে পারে। তাই এটা আমি যখন হাসপাতাল থেকে বেরোবো এই অবধি ধোবো, আমি কবজি অবধি ধোবো কিন্তু, এবং সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে। যখনই আমি নাকে মুখে চোখে হাত দিতে যাব তার আগে কিন্তু আমাকে হাতটা আইদার স্যানিটাইজ করতে হবে বা সাবান দিয়ে ধুতে হবে। এই জিনিসটা মেনে করে প্রত্যেকটা, শুধু তাই নয়, আমাকে এই জিনিসগুলো যেগুলো আমার বাড়ি থেকে ক্যারি করছি, যেমন ধরুন এটা হচ্ছে চাবি, এটা আমার গাড়ির চাবি, এবং তার সাথে আমার পেন, এগুলোকেও কিন্তু আমাকে স্যানিটাইজ করতে হবে। এগুলোকে ভালো করে প্রত্যেকটা জায়গা এগুলোকে স্যানিটাইজ করতে হবে, এবং পেনকেও স্যানিটাইজ করতে হবে। এগুলো হচ্ছে বাড়িতে ঢুকে বা বাড়িতে ঢোকার আগে। এবং যেগুলো পরে আছি আমি, জামা, প্যান্ট, আন্ডারওয়্যারস, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাকে খুব ভালো করে স্যানিটাইজ করতে হবে। আমি কিন্তু বেল্ট পরিনি, আমি কিন্তু ঘড়ি পরিনি, যে জিনিসগুলো প্রয়োজন নেই আজকের দিনে পরার প্রয়োজন নেই, পার্স নেওয়ার দরকার নেই, কারণ এগুলোতেও এগুলো সোর্স থেকে যেতে পারে এবং আমি সেগুলোকে স্যানিটাইজ করতে ভুলে যেতে পারি। তো এই পার্সোনাল প্রোটেকশন কিন্তু আমাদের খুব ভালো করে আগামী বেশ কিছুদিন ফলো করতে হবে। তবে একটা আশার কথা বলি শেষে বেলায়, কোভিডের কিন্তু 30টা মিউটেশন অলরেডি হয়ে গেছে, 30 রকমের স্ট্রেন পাওয়া গেছে, এবং দেখা যায় যত বেশি মিউটেশন হয় ভাইরাসের স্ট্রেন কমে যায়। তো সেটা কমতে কমতে যদি এমন একটা জায়গায় আমাদের পৌঁছায় যে কোভিডের ভিরুলেন্স চলে গেল, তো সেক্ষেত্রে কোভিড আস্তে আস্তে এমনিই চলে যাবে এবং সেটা আগামী মাসের শেষের দিক অবধি হওয়ার একটা প্রভূত সম্ভাবনা থাকছে। কিন্তু উল্টোটা হতে পারে, অনেক সময় একটা মিউটেশনে হট করে ভিরুলেন্স বেড়ে যায়, সেইটা যদি হয় তাহলে কিন্তু অনির্দিষ্টকালের জন্য এই ব্যাপারটা চলতে পারে। তাই যতদিন না কোভিড আমাদের সমাজ থেকে একদম চলে যাচ্ছে, আমাদের এই অ্যাবসলিউট প্রিকশনটা নিয়ে বাইরে থাকতে হবে, বাড়িতে থাকতে হবে, এবং বাড়ি এবং বাইরের মাঝখানে ঢোকা বেরোনোর সময় ফলো করতে হবে অ্যাবসলিউট পার্সোনাল প্রোটেকশন। দয়া করে সবাইকে রিকোয়েস্ট করছি ফলো করুন, যাতে বাড়ির বয়স্কদেরকে আমরা সুস্থ রাখতে পারি। ভালো থাকবেন, নমস্কার।